পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশ জুড়ে সহিংসতা, নিহত চার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। তারই পরিপ্রেক্ষিতে অন্ততপক্ষে দুটি প্রদেশে সেনাবাহিনী তলব করা হয়েছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। আজ বুধবার বিকেল 5টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে সহিংসতায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে ও আহত হয়েছে বহু। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে জিও টিভি। এদিকে ইমরান খানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তার 14 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আল কাদির ট্রাস্ট মামলায় তাকে ইসলামাবাদের হাইকোর্টের ভেতর থেকে হেফাজতে নেই রেঞ্জার্স সদস্যরা। তাকে গ্রেপ্তারের পর আজ বুধবার দলটির মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেররিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। ভারতীয় গণমাধ্যম থেকে আরও জানা যায়, ইমরানের গ্রেপ্তারিতে বিক্ষোভের আগুন শুধু পাকিস্তানের ভেতরে নয়, আগুন পড়ছে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, কানাডা সহ একাধিক দেশ। পাকিস্তানের নাগরিকরা বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান খান গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে। এদিকে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, বিশেষ সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আমেরিকা, ব্রিটেন এবং কানাডা। ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে পাকিস্তানের বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে পিটিআই সদস্যদের। এ সময় পিটিআই সদস্যরা ইমরানের মুক্তির দাবিতে বিভিন্ন গাড়িতে এবং বহু অফিস আদালতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বলে জানা যায়।